নমস্কার বন্ধুরা, আমি ব্লগার চৈতালি আর আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে শ্রী। চলুন আগে জেনে নিই শ্রী কী। শ্রী হচ্ছে আসলে দেবী লক্ষ্মীর প্রতীক। মেয়ের বিয়ের আগের দিন এই অনুষ্ঠান হয়ে থাকে। কনের পরিবারের বিবাহিত মহিলারা বরণডালায় চালের গুঁড়োর সাথে সামান্য ময়দা, হলুদ, সিঁদুর আর সামান্য সর্ষের তেল মিশিয়ে একটি মণ্ড তৈরি করা হয় এবং মণ্ডটিকে ত্রিভুজের আকারে আকৃতি দেওয়া হয়। শ্রীটিকে সুন্দর থেকে সুন্দরতর করে তোলার জন্য নানা রকমের রঙের মিশ্রণও করা হয়ে থাকে। সেটা ফুড কালারও দেওয়া যেতে পারে বা অ্যাক্রিলিক কালারও দেওয়া যেতে পারে। লাল, হলুদ, সবুজ মিলিয়ে শ্রী তৈরি করলে দেখতে খুবই সুন্দর হয়। তো এই শ্রী কিন্তু মেয়েদের বাড়িতে বানানো হয় না, পাশে প্রতিবেশীরা কেউ একজন এই শ্রী বানিয়ে দেন। তো আমরা সেই প্রতিবেশীর বাড়িতে যাব এখন শ্রী আনতে। তো আগের পর্বে বন্ধুরা আমরা দেখিয়েছি বরণ ডালা এবং বরণগুলো কীভাবে সাজাতে হয়। সেই ভিডিও যারা দেখেননি তাদের জন্য ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ চেক করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক শ্রী আনার পর্ব প্রতিবেশীদের বাড়িতে। আর কি যাবে দিদি ভাই? এটা তো চারটে গেল, আর কি যাবে? এই তো এইটাই তো জগ যাবে, আর এখন কিছু যাবে না। শঙ্খ, শঙ্খটা তুমি একটা বাজাও, আমি জোগাড় দিচ্ছি। আমার তো ওটা দাও, না হলে আমি জলটা দাও যাই। তাহলে তুমি কি করবে? একাতে ভিডিও করো, কোনো ব্যাপার না। আমার তুমি পারবে? হ্যাঁ, উলু তো মুখে দেব, উলু মুখে, হাতে হাতে দানা হাতে মুখে উলু। শ্রী আনতে যাওয়ার সময় এও শ্রীদের লাগে এবং পাঁচজন সাতজন বিজোড় সংখ্যাতে এও শ্রীরা যেতে পারে। তো সামনে যাবে গঙ্গার জল, যেটা কিনা আমি নিয়ে যাচ্ছি এই জাগে করে, এবং এটা আমি সামনে ছেটাতে ছেটাতে যাব এবং এর পিছনেই আসবে বরণকুলো, বরণ ডালা, পান সুপারির একটা ডালা, আর রয়েছে আলতা, সিঁদুর এবং সিঁধের একটা ডালা, আর সঙ্গে থাকছে মিষ্টি। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, কিন্তু সন্ধে নেমে আসছে, ওই জন্য কিন্তু আমরা যে ভেতর দিকটা যাব ওদিকটা একটু অন্ধকার আছে। এটা ফ্রন্ট ক্যামেরা হচ্ছে ওর, মানে ওর কিন্তু মানে অভ্যেস হয়ে গেছে। হ্যাঁ, স্ট্যান্ড আর নিচে কেন টুম্পা? স্ট্যান্ড আবার কোথায় রাখবো? লোকের অসুবিধা হবে। ওই স্ট্যান্ড না, ওই স্ট্যান্ড না, যে হাতে। হ্যাঁ বুঝি, ওটা সেলফি স্টিক। তো বিয়ের কাজে পাঁচজন এও স্ত্রী তো অবশ্যই লাগে, আর তার সঙ্গে লাগে কে একটি কুমারী মেয়েও। তো আমার যে ভাগ্নির ননদ আছে সে আমাদের সঙ্গে রয়েছে, ওই যে দেখছেন, ওর নাম হচ্ছে মেঘা। আর শ্রী আনতে যাওয়ার সময় কিন্তু জোড়া শঙ্খ অবশ্যই লাগে। তো দেখুন মেঘা জোড়া শঙ্খর মধ্যে একটি বাজাচ্ছে, আর একটি বাজাচ্ছে আমার সেজ ননদ। তো চলে এসেছি প্রায়। তো শ্রী আমরা এনার বাড়ির থেকেই নেব। তো ইনি হচ্ছেন বাপিদা, অর্থাৎ আমরা যার কাছে শ্রী বানাতে দিয়েছিলাম তার হাজব্যান্ড। তো উনি অসুস্থ বলে ডাক্তারের কাছে দেখাতে গেছেন, তাই আজকে উনি অনুপস্থিত। তো এখানে শ্রী উনি তৈরি করে দিয়ে গেছেন, তো সেটাকে এবার আমরা বরণ করে নিয়ে যাব। তো আমার ছোটো ননদ এখন বরণ করবে এই শ্রীকে। তো এইভাবে শ্রীকে কিন্তু অত্যন্ত সম্মান এবং মর্যাদার সঙ্গে বরণ করে তারপর আমরা আমাদের বাড়িতে নিয়ে যাব। আর এখন শ্রী বরণ করবে আমার ছোটো ননদ। তো দেখুন কিভাবে শ্রীকে বরণ করতে হয়। তো শ্রীকে বরণ করার জন্য সর্বপ্রথমে পান দিয়ে বরণ করা হচ্ছে। দেখুন এই পানটা দিয়ে বরণ করে পানটাকে ফেলে দেওয়া হলো। এরপর বরণ ডালা দিয়ে বরণ করা হচ্ছে শ্রীকে। এরপর বরণ কুলো দিয়ে বরণ করা হচ্ছে শ্রীকে। তো যেভাবে ভগবান দেবতাদের আরতি করা হয় ঠিক সেইভাবেই কিন্তু আরতি করতে হয়। তো এখন আরতি হয়ে গেছে। এবার এটা যাদের বাড়িতে শ্রী থাকে তাদের বাড়িতে দিতে হয়, কারণ সুপুরি, মিষ্টি, চাল, চিড়ে এগুলো। তো বরণ করা হয়ে গেছে, এবার আমরা শ্রী নিয়ে চলে যাব আমাদের বাড়িতে। এই কাজটা তুই নিস। তো এই যে আমাদের শ্রী নেওয়া হয়ে গেছে, তো এখন আমরা বাড়ির দিকে ফিরছি। তো খুব বৃষ্টি হয়ে গেছে একটু আগেই, সারা রাস্তা একদম জলে জলাকার। তো শাড়ি তো পরার অভ্যেস নেই, খুব অসুবিধাই হচ্ছে, কিন্তু যাই হোক তবুও কিন্তু চলেছি। তো আমরা শ্রী নিয়ে চলে এসেছি, দেখুন কি সুন্দর হয়েছে শ্রী বানানোটা। আপনাদের কেমন লাগলো বন্ধুরা, প্লিজ কমেন্ট করে জানাবেন কিন্তু। তো এই শ্রীটা আনার পর যেখানে আমরা কলসি, বরণডালা, বরণগুলো রাখছি সেই জায়গাতেই কিন্তু রেখে দেওয়া হবে। এগুলো আবার সব লাগবে আগামীকাল ভোরবেলা, কেননা আগামীকাল ভোরবেলা হচ্ছে দুধি মঙ্গল, তখনই ধরানো হবে জাগ প্রদীপ, এছাড়া নানা রকম নিয়মকানুন করা হবে। তো আপনাদের আমি নিশ্চয়ই সেগুলো শেয়ার করব। আর কিছুক্ষণ পরেই মেয়ে শাঁখা পলা পড়বে, তো সেখানেও আমি যাব। তো দেখা হচ্ছে সেই ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। তো আপনারা দেখুন এইভাবে কিন্তু গুছিয়ে রাখবেন সব কিছু, যেমন বরণডালা, বরণকুলো, কলসি এবং শ্রী। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।